নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জীব উইথ লাইফ। আজকের ভিডিওর বিষয় নেতাজি। এর আগে আমি নেতাজিকে নিয়ে দুটি ভিডিও আপলোড করেছিলাম। আমার বন্ধুদের সমর্থন, তাদের কমেন্টস আমাকে উৎসাহিত করেছে। তা আমি আমার ভিডিওতে বলেছিলাম, নেতাজিকে নিয়ে যখন অবমাননা করা হবে, নেতাজি সম্মানহানি করা হবে, তখন কিন্তু আমার চ্যানেল এবং আমি দুজনেই গর্জে উঠব। আজকে সেইভাবেই একটি বিষয়, সিপিএম পার্টি ফের নেতাজিকে অপমান করলো। হ্যাঁ, সিপিএম পার্টি ফের নেতাজিকে অপমান করলো তাদের রাজ্য সম্মেলনের পোস্টার বানিয়ে। কিভাবে, তার চলছে না বিশ্লেষণ। আরেকটা কথা, কেন হোচিমিনকে বাইরে সরিয়ে রেখে বা একটু দূরে সরিয়ে রেখে আজকে নেতাজির মতো মানুষকে পোস্টারে আনতে হচ্ছে সিপিএমকে, তারও বিশ্লেষণ এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঞ্জীব লাইভ। নমস্কার। নেতাজিকে আজকে সিপিএমের খুব দরকার হয়ে পড়েছে। একসময় এই নেতাজিকেই সিপিএম পার্টি তাদের তৎকালীন সংবাদপত্র বা তাদের দলীয় মুখপত্র স্বাধীনতা পত্রিকায় তোজর কুকুর বলেছিল, কারণ নেতাজি জাপানের সঙ্গে হাত মিলিয়ে কথা বলে ভারতের স্বাধীনতা নিয়ে একটু এগাতে চেয়েছিলেন এবং চিন্তাভাবনা করছিলেন। সেই সময় নেতাজিকে তোজর কুকুর বলা হয়েছিল। আজকে এত বছর পর, যখন তারা বিধানসভায় কার্যত শূন্য, পৌরসভা নির্বাচনগুলোতে আবার শূন্য, একটিমাত্র পৌরসভা তাদের হাতে রয়েছে, বাদ বাকিতে তারা সব কিছুতে ফেল, তখন তাদের মনে হয়েছে আজ নেতাজির আশ্রয় নেওয়া দরকার। কেন, ইতিমধ্যে সিপিএম পার্টি তার বিভিন্ন জেলাভিত্তিক সম্মেলনগুলোকে শেষ করে ফেলেছে, এখন তাদের বাকি রয়েছে রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনের মুখে প্রতি বছরের মতো সিপিএম পার্টি একটি পোস্টার প্রকাশ করেছে। তাদের রাজ্য সম্মেলন তাদের কাছে একটি উৎসব, সেটা তাদের দলীয় বিষয়। কিন্তু সেই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি আজাদিন বাহিনীর ড্রেস পরা নেতাজি সুভাষচন্দ্র বসু দাঁড়িয়ে রয়েছেন, তার পাশেই রয়েছেন লক্ষ্মী সাইগাল, ক্যাপ্টেন লক্ষ্মী সাইগাল। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা রয়েছে সেখানে চশমা পরা লক্ষ্মী সাইগাল। নেতাজির মতো মানুষকে ব্যাকগ্রাউন্ডে বড় আকারে না দেখিয়ে লক্ষ্মী সাইগালকে বড় আকারে দেখানো হয়েছে। এখানেই নেতাজির অপমান। কেন অপমান, কারণ লক্ষ্মী সাইগাল একসময় ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে এই বামেদের মনোনীত প্রার্থী ছিল। তাহলে কি রাষ্ট্রপতি নির্বাচনে লক্ষ্মী সাইগাল বামেদের মনোনীত প্রার্থী ছিল বলেই কি এটা বা এইভাবে এই পোস্টার তৈরি করা হলো, নাকি নেতাজিকেও সঙ্গে রাখতে হবে কিন্তু তাকেও অপমান করতে হবে, এই চিন্তা থেকেই কাজ করা হলো, সেটা হয়তো সিপিএম পার্টি জবাব দেবে। কিন্তু মানুষ এই ঘটনাটাকে ভালোভাবে নিচ্ছে না, মানুষ এই নিয়ে আলাপ আলোচনা শুরু করেছে। 15-17 মার্চ সিপিএমের 26তম রাজ্য সম্মেলন হবে, সেই রাজ্য সম্মেলনের যে পোস্টার, সেই পোস্টারে নেতাজিকে এইভাবে অপমাননা করা হয়েছে। কেন নেতাজির মতো মানুষকে ছোট করে রাখা হবে, এর উত্তর সিপিএম পার্টির মানুষের কাছে নেই। কিন্তু তারা পোস্টারটা বানিয়ে দিয়েছেন, তাদের উদ্দেশ্য নেতাজির মতো মানুষকে হাতে নিয়ে নেতাজির ভাবাবেগকে সুশ্রী দিয়ে যে সমস্ত মানুষ বা যে সমস্ত ভোট তাদের থেকে দূরে সরে গেছে সেগুলোকে ফিরে পাওয়া, নেতাজিকে সম্মান জানানো নয়। মজার বিষয় হলো 1993 সাল থেকে সিপিএম পার্টি নেতাজির জন্মজয়ন্তী বলবো না সরি ভুল হলো নেতাজির জন্মদিন পালন করা শুরু করেছে। 1993 সাল থেকে নেতাজির জন্মদিন পালন করা শুরু করেছে এই সিপিএম পার্টি। তাহলে তার আগে থেকে কেন করলো না, কোনো উত্তর নেই। ফরাসি আর্কাইভের তত্ত্ব বলছে হোচিমিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশদের হাতে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আর সেই নেতাজিকে নিয়ে আজকে সিপিএম পার্টিরা লাফালাফি করছে। আর একটা বিষয় ধরিয়ে দিই, হোচিমিন হচ্ছে ভিয়েতনামের মানুষ। একসময় সিপিএম পার্টির লোকেরা বা সদস্যরা দেয়ালে দেয়ালে লিখে বেড়াতেন, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, মানে আপনি ভারতবর্ষে থাকছেন, আপনি ভারতবর্ষকে ভিয়েতনাম করে দেবেন, যেটা সেটা যদিও সেটা অন্য বিষয়, সেই নিয়ে তখনকার বা তৎকালীন প্রশাসন ব্যবস্থা নিয়েছিল। কিন্তু আজকে অনেক দিন বাদে আবার নেতাজির যে আবেগ, সেই আবেগকে নিয়ে সুশ্রী দিতে শুরু করেছে সিপিএম। মানুষকে মনে রাখতে হবে, নেতাজিকে নিয়ে অপমান যখনই হবে তখনই কিন্তু গর্জে ওঠা দরকার, কারণ নেতাজির মতো মানুষ ভারতের স্বাধীনতা আন্দোলনে বা স্বাধীনতার ইতিহাসে তার যা ভূমিকা তা অবিস্মরণীয়, তা কোনোভাবেই কালিমালিপ্ত করতে দেওয়া যাবে না। যারা কালিমালিপ্ত করার চেষ্টা করবেন অবিলম্বে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। সিপিএমের নেতাজিকে নিয়ে সুশ্রী দেওয়ার আরেকটা পয়েন্ট হচ্ছে, এবছর দিল্লিতে নেতাজিকে নিয়ে যে দিল্লির কেন্দ্রীয় সরকার ট্যাবলো বাতিল করেছিল, সেই ট্যাবলো বাতিলের প্রতিবাদে সবথেকে প্রথম সোচ্চার হয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু মমতা ব্যানার্জি সোচ্চার হননি, তিনি রীতিমতো চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সরকারকে যে এই বিষয়টা নিয়ে আপনারা ভাবনা চিন্তা করুন, নেতাজির মতো মানুষের ট্যাবলো কেন বাদ দেওয়া হবে। সিপিএম সেই সময় হাতে হাত ধরে বসেছিল। সিপিএম কী করলো, সিপিএম এক ঢিলে দুই পাখি মারতে চাইল। তাদের রাজ্য সম্মেলন যে পোস্টার তৈরি করলো, সেই পোস্টারে নেতাজিকে রাখা হবে এবং তারা
জনমানুষে বলে বেড়াবে নেতাজিকে নিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে চাইছি, নেতাজির মতাদর্শ পথকে আমরা হয়তো সম্মান জানাই, কুর্নিশ জানাই, ভুল করছো বন্ধু, ভুল করছে, একটা ভুল হচ্ছে কোথাও, তোমরা যে মানুষটাকে তোজর কুকুর বলে অপমান করেছিলে আজকে সেই মানুষটাকে তুমি পোস্টারে ছবি বানিয়ে মানুষের ভাবাবাগ নিয়ে খেলতে চাইছো, মানুষ কিন্তু হত নির্বোধ নয়। ইতিমধ্যে বিধানসভায় তোমাদের শূন্য করে দিয়েছে, পৌরসভা নির্বাচনগুলোতে তোমরা একটিমাত্র পৌরসভা বাদে কোনো জায়গাতে সেভাবে দাগ কাটতে পারোনি, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য একেবারে 2011 শেষ লগ্নে এসে শুদ্ধিকরণের কথা বলেছিলেন, তোমাদের পার্টি থেকে শুদ্ধিকরণ সে ধুয়ে মুছে উঠে গেছে আর তোমরা ভেবেছ শুদ্ধিকরণ হয়তো শেষ। আবার এই যে রাজ্য সম্মেলন হবে, রাজ্য সম্মেলনে বেশ কিছু মানুষ, বেশ কিছু নেতা গত গত মুখে কে কোন দল পাচ্ছেন, কে কোন রাজনীতিতে যাচ্ছেন বা কে কোন কমিটিতে থাকছেন, রাজ্য কমিটিতে কারা ঢুকলো কারা বাদ গেল, এই নিয়েই তোমরা উঠে পড়ে থাকো। নেতাজিকে নিয়ে তোমরা বেশি টানা হেঁচড়া করো না, বাংলার মানুষ কিন্তু তোমাদের আরও দূরে আস্থা করে ফেলে দেবে। আজকের ভিডিওটা এই কারণে, একটা পার্ট গেল নেতাজিকে নিয়ে। আরেকটা পার্ট হলো, ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ চলছে, সিপিএম পার্টি একেবারে চুপ। কেন চুপ? কেন সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল হচ্ছে না, কেন বিশ্ব শান্তির কথা বলা হচ্ছে না, কেন মিছিল হচ্ছে না, আমি একটু মনে করিয়ে দিই। 2013 সাল 1 সেপ্টেম্বর রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল বেরোচ্ছে, মিছিল শেষ হচ্ছে উত্তর কলকাতার চিত্তরঞ্জন পার্কে এসে, দেশবন্ধু পার্কে এসে। কেন না বামেরা মিছিল করছে, সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল, যুদ্ধবিরোধী মিছিল, শান্তি মিছিল, তাহলে আজকে তোমরা করছো না কেন মিছিল? রাশিয়ার যুদ্ধে ইনভলভ আছে, রাশিয়ার বিরুদ্ধে তাহলে কথা বলা হয়ে যাবে। রাশিয়া কমিউনিস্ট পার্টি এক সময় ছিল সাম্রাজ্য সমাজতান্ত্রিক দেশ, আর তোমরা তাই তার বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল করছো না। ঘটনাচক্রে এই রাশিয়াকে বা রাশিয়ার এই যুদ্ধ করার যে প্রবণতা, এটাকে সমর্থন জানাচ্ছে আবার চীন, সেও লাল পার্টির দেশ। তাহলে সিপিএম, তুমি কি মানুষের কথা ভাবো? যখন আমেরিকা যুদ্ধ করে তুমি রাস্তায় বেরিয়ে পড়ো, যখন নিকারাগুয়ায় বোম পড়ে তুমি রাস্তায় বেরিয়ে পড়ো কৌটো নাচাতে নাচাতে টাকা তোলার জন্য, যখন প্যালেস্তাইনে বোম পড়ে, ইরাকে বোম পড়ে, তখন তোমরা রাস্তায় বেরাও। তাহলে আজকে রাশিয়া যখন ইরাককে ধ্বংস করতে চাইছে, সরি, রাশিয়া যখন ইউক্রেনকে ধ্বংস করতে চাইছে, তোমরা কোথায় আছো, কেন কথা বলছো না? সিপিএম নেতাদেরকে জিজ্ঞাসা করা করলে বলা হচ্ছে পলিটব্যুরো থেকে মন্তব্য করা হবে। কেন পলিটব্যুরো থেকে মন্তব্য করা হবে, তোমরা কোথায়? ভাবতে হবে, মানুষকে ভাবতে হবে। নেতাজির ভাবাবেগকে নিয়ে যারা খেলছে তাদের ইতিমধ্যে নজরে রাখুন, কারণ নেতাজির মতো মানুষকে নিয়ে এই ভাবাবেগে খেলা যাবে না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং প্রয়োজনে নেতাজির বিরুদ্ধে যখনই অন্যায় অবিচার দেখবেন গর্জে উঠুন। আমি তো আমার চ্যানেলের সাথে থাকবই, আপনারাও থাকুন, নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ চ্যানেল।